যে যত গলা বড় করেই বলুক না কেন, জনগণ আমাদের সাথে আছে। বিরোধী দলগুলো কিন্তু সেটা প্রমাণ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, বিশেষ করে বড় দল নামধারী বিএনপি এবং তার সমমনা দলগুলো সম্পূর্ণ শতভাগ ব্যর্থ। তারা হয়তো বা জনসমাবেশ করতে পারে, তারা হয়তো বা পদযাত্রার নামে হাঁটাহাঁটি করতে পারে, এতে শরীরের ভালো হতে পারে, শারীরিকভাবে সুস্থ থাকতে পারে, কিন্তু রাজনীতিতে দাবি আদায় করা, চাপ দিয়ে, এটা আসলে এই ধরনের দেশে সম্ভব না কখনোই। তো যেটা হয়েছে, আর একটা কথা, আওয়ামী লীগ তো করেছে এর আগে দাবি আদায়। আওয়ামী লীগ কেন করেছে, এটাই তো বুঝতে হয় পার্থক্যটা। কারণ হচ্ছে আওয়ামী লীগের জনসমর্থন ছিল, আওয়ামী লীগ চাইলে এরশাদ সরকারকে হটিয়ে দিতে পেরেছে, আওয়ামী লীগ চেয়েছে 15ই ফেব্রুয়ারি নির্বাচন 96 সরকারকে হটিয়ে দিয়েছে, কারণ জনগণ সাথে ছিল। বিএনপি বার সমমনা দলগুলো 17 বছর হলো ক্ষমতার বাইরে, গত 1 বছর হলে কোনোভাবে তারা আন্দোলন, জনগণের পক্ষে কথা বলছে, আন্দোলন করছে, কিন্তু সেই জনসম্পৃক্ততা না করার কারণে, না থাকার কারণে তারা আজকে পর্যন্ত কোনো চাপ সৃষ্টি করতে পারে নাই। সুতরাং চাপ যখন তারা সৃষ্টি করতে যদি এখন পারবে, তখন তাদের কথা শোনা হবে, তার আগে তাদের কথা আসলে শুনবে না, কারণ জনগণ সেটা চায় না বলে আমাদের ধারণা। বিএনপির কিন্তু সুর নরম হওয়া শুরু হয়েছে, তারা কিন্তু আগে বলতো কি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কিছু মানি না, এখন কিন্তু তারা বিভিন্ন নাম দেওয়া শুরু করেছে, তারাই আমরা কিন্তু বলিনি। দ্বিতীয়ত আরেকটি কাজ শুরু করেছে, তারা সবসময় বলেছে সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে দিতে হবে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, এইসব বলেছে কিন্তু আপনারা শুনেছেন। এখন কিন্তু তারা বলছে আলোচনায় আসতে চায়, কেবল শর্ত দিয়েছে যে একবারে তো শর্ত ছাড়া আলোচনা তারা চাইবে কিভাবে বলেন, তাদের তো লাজলজ্জা বলে কথা আছে, এতদিন এত কথা বললাম এখন যদি এটা থেকে সরে আসি তাদের খারাপ লাগবে না। সুতরাং তারা প্রথমটা বলছে আলোচনায় রাজি আছে, কিন্তু এই শর্ত, হয়তো কিছুদিন পরে আরও সুরটা নরম হবে, তারা হয়তো ওটুকু বাদ দিয়ে আলোচনায় আসবে, এবং আলোচনায় এসে তারা শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে, তার আলামত আসলে আমরা দেখতে পাচ্ছি। আর আপনি যে বললেন নির্বাচনের আগে কাউকে সাজা দেওয়া হচ্ছে, আমি তো আসলে বুঝতে পারছি না যে বিচার বিভাগ কি এখন শুরু করবে যে নির্বাচন শুরু হয়ে গেছে, কোনো অপরাধীকে কোনো শাস্তি দেওয়ার দরকার নাই, সেটা যদি বলে থাকেন তাহলে সেটা একটা বিরাট ভুল হবে। আইনি প্রক্রিয়া সর্বত্র চলতে থাকবে, তবে বাংলাদেশের আইনি প্রক্রিয়াগুলো একটু ধীমে তালে চলে। আগের দিনে তো মানে জেনারেশনের পর জেনারেশন লাগতো একটা মামলায় রায় পেতে, এখন হয়তো বছরের পর বছর লাগে। 13, 14, 15 শুনে তারা যে অগ্নিসন্ত্রাসগুলো করেছে, তারা যে অবরোধ করেছে, এগুলো তো প্রমাণিত সত্য, সেগুলোর বিচার আইনগতভাবে হয়তো শুরু হয়েছে এবং শাস্তি হচ্ছে এখন, নাকি নির্বাচনের আগ মুহূর্তে না হলে কিন্তু এত কথা হতো না, ঠিক নির্বাচনের আগ মুহূর্তে হয় কথাগুলো আসছে, কথাগুলো ওঠার সুযোগ পাচ্ছেন গণতান্ত্রিক বাংলাদেশ, আপনাদের 30টির বেশি টিভি চ্যানেল দেওয়া হয়েছে, শত শত পত্রিকা দেওয়া হয়েছে, এই জন্যই কথাগুলো, যদি অগণতান্ত্রিক দেশে তো যদি পত্রিকা না থাকতো, যদি টেলিভিশন চ্যানেল না থাকতো, এই কথা নিয়ে জনগণ মাথাও ঘামাতো না। আসলে অতীতেও এই ধরনের ঘটনাগুলো হয়েছে, বিএনপির সময় হয়েছে, কিন্তু তখন যেহেতু এতগুলো ছিল না, সুতরাং জনগণ জানতো না। তবে এটা ভালো হয়েছে যে জনগণ জানছে, এবং জনগণ জানছে কার বিরুদ্ধে কী অভিযোগে কার বিরুদ্ধে মামলা হচ্ছে এবং কার বিরুদ্ধে শাস্তি হচ্ছে। আপনি চিন্তা করে দেখেন যে প্রথম মামলাটি এই সময়টি হলো একজন তৎকালীন প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, জাল মামলাটির রায় 2008 শুনেই হয়েছিল। তিনি আইনের মানে ডাল আশেপাশ দিয়ে ঘুরে জামিন থেকে জামিন নিয়ে অ্যাপিল করে তিনি সেটা ঠেকিয়ে রেখেছিলেন, কিন্তু নতুন করে কিন্তু তাকে শাস্তি দেওয়া হয়নি, ওইটাই বহাল রাখা হয়েছে। এখন আপনি যদি বলেন নির্বাচনের আগে করলে কেন, আবার যদি নির্বাচনের পরে করে তারপরেও তো একটা নির্বাচন আছে, তখনও বলবেন যে এরাও সামনে তো নির্বাচন, তাদের কি এই জন্য করা হচ্ছে? আসলে আইনের দৃষ্টিতে কেউ যদি অপরাধী হয় নির্বাচনের আগে পরে খুব একটা মানে শাস্তি দিলে আইন ভালোভাবে চলছে না, এই কথাটি বলাটা আসলে উঠানোই ঠিক হচ্ছে কিনা সেটা আপনাদের বিবেচনা করে দেখতে হবে।